সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে বাদ পড়া প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2020 পরীক্ষায় চূড়ান্ত পর্বে বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020 বঞ্চিত প্রতিবন্ধীর চাকরি প্রাপ্তিবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ফারুল বেগম, প্রতিবন্ধী সাজ্জাদ হোসেন, প্রতিবন্ধী আলিফ হোসেন, প্রতিবন্ধী কামাল হোসেন পিয়াস, প্রতিবন্ধী শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রতিবন্ধীদের আবারও নিয়োগের দাবিতে বিভিন্ন বক্তব্য পেশ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনতার অনুগ্রহ করে নির্বাহী আদেশ বলে আমাদের দুর্নীতির ব্যবস্থা করে দেয়। আমরা যা লাভ করেছি এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। কারণ হচ্ছে কি, আমরা যেহেতু রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যদি আমরা কোন পরীক্ষা উত্তীর্ণ না হয়ে দাবি করতাম তাহলে মানে বলতে পারতো যে তোমাদেরকে দায়িত্ব সবাইকে দিতে হবে। কিন্তু আমরা তো একটা উত্তীর্ণ হয়েছি, যে ধাপটা আমাদেরকে এটিতে উত্তীর্ণ করে দেওয়ার কথা সেটাতে আমাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছে। তাহলে এই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে অবশ্যই আমাদের সফলতা আসবে। আমরা জানি যে তিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমরা তার কাছে এই দয়া এই অনুগ্রহ পাবো। যদি আমরা তার পর্যন্ত পৌঁছাতে পারি, আমাদের সকলের দৃঢ় বিশ্বাস, 100% বিশ্বাস তার উপরে আমাদের আছে, উপরে আল্লাহ নিচে তিনি, আমরা অবশ্যই তার কাম পর্যন্ত পৌঁছাতে পারলে আমরা অবশ্যই এই নিয়োগ পাব। চূড়ান্ত পরীক্ষার যে রেজাল্ট, প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত বাছাই পর্বের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, উক্ত ফলাফলে বঞ্চিত বাংলাদেশের প্রতিবন্ধী প্রার্থীগণ আজকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং দাবি হচ্ছে তারা ওই চূড়ান্ত বাছাই পর্বে পাঠ করেছে তাদের মূল দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিশেষ নির্বাহী আদেশে তাদেরকে যেন এই চাকরিতে রিক্রুট করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই হয়তো আমাদেরকে চিনবেন, কারণ এই প্রেস ক্লাবে আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রাম করেছি, দুতলা করেছি, তারপরে তিনতলা করেছি।